আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিহির ভিশন। আজকে নিয়ে আসলাম চুই পিঠার একটা রেসিপি। এটাকে কেউ সেমাই পিঠা বলে, কেউ চুই পিঠা বলে। তো আসলে এটা আমি হাতে বানাইনি, এটা আমি রেডিমেড এরকম সাইজের কিনে নিয়ে আসছি। আজকাল বাজারে এবং বিভিন্ন শপিং মলে, সুপার শপগুলোতে এরকম চুই পিঠাগুলো পাওয়া যায়। তো আমি আসলে আজকে এই শীতকাল যেহেতু, নতুন গুড় দিয়ে এই চুই পিঠার একটা রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, এই চুই পিঠাটা কেউ সরাসরি দুধের মধ্যে সিদ্ধ করে নেয়, তবে আমি যেহেতু বাজার থেকে কিনেছি, তো কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আমার অবশ্য জানা নেই, যার কারণে আমি একটু পানি ফুটিয়ে নিচ্ছি। এখানে জাস্ট দিয়ে উঠিয়ে ফেলবো, সেদ্ধ করবো না, যাতে করে ভেতরে কোনো প্রকার এটা গায়ের মধ্যে বালু এই ধরনের কিছু থাকতে থাকতে পরিষ্কার হয়ে যায়। জাস্ট একটু ওয়াশের জন্য ওই পানির মধ্যে একটু ফুটিয়ে নেবো। So back to what I was saying. এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে একটার গায়ে আটটা সুতো লেগে যেতে পারে। তো বন্ধুরা, এটা হচ্ছে দেওয়ার পরে যখন একটু বলক চলে আসছে, আমি তখনই এটা ছেঁকে নিচ্ছি। আমি এখানে এক লিটার পর্যন্ত দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। আর এর সাথে আমি দিয়ে দেব ডানো প্যাকেটের 2 প্যাকেট গুঁড়া দুধ। আর সাথে দিয়ে নিয়েছি, এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করবো না, শুধুমাত্র 4টা এলাচ দিয়ে নিচ্ছি। এবারে একটু জাল পাবে, সেই অনুমান একটু জাল দিয়ে নেব। তো বন্ধুরা, যখন এরকম দুধটা বলক চলে আসবে, আর আমি এখানে অল্প পরিমাণে, যেহেতু 1 কন্ডেন্স মিল্ক করে দিয়েছি, অল্প পরিমাণে কিন্তু পানি মিক্স করেছি, যাতে করে বেশি জাল দেওয়া না লাগে। তার মধ্যে আরও 2টো গুঁড়া দুধের প্যাকেট দিয়েছি। এবারে এখানে যেটা করব, এখানে আমি বাদাম কিছুটা থেঁতো করে নিয়েছি, অর্থাৎ আস্ত বাদাম না, একটু ক্রাশ করে নিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে আস্ত বাদাম দিলে কিন্তু পুরা সেমাটার সাথে মিশে না, আর ফ্লেভারটা পুরোটা ছড়ায় না, একটু চেঁচে দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। আর এবারে দিয়ে দিব এখানে 2 কুড়ি রাখা নারকেল, এই যে দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ জাল করে নেব। এই যে গরম পানির মধ্যে যে ধুয়ে রেখেছিলাম, সেই চুই পিঠাটা এখানে দিয়ে দিচ্ছি। একটু আস্তে করে ঢালবেন, সাবধানে, যাতে করে এই গরম দুধের মিশ্রণটা যেন গায়ের মধ্যে ছিঁড়ে না আসে, এদিকে খেয়াল রাখতে হবে। এবার একটু কিছুক্ষণ নাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে কিন্তু একসাথে জট বেঁধে যেতে পারে বা নিচে দিয়ে ধরে আসতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, আমি এখানে কোনো প্রকার চিনি দেইনি, তার কারণ কন্ডেন্সমেন্টটা ইউজ করেছি এবং নতুন কিছুটা গুড়ের এখানে মিশ্রণ দিব, যার কারণে আমি আর কোনো চিনি ইউজ করব না। চুইর মধ্যে একটু লবণ খেতে পছন্দ করেন তারা একটু লবণ দিয়ে নেবেন, এই যে আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় এবং খেতে একটু টেস্ট হয়। তো এখানে একটা বিষয় হচ্ছে, অতিরিক্ত শুকিয়ে উঠানো যাবে না, তার কারণ হচ্ছে আপনারা জানেন যেগুলো ময়দার তৈরি, আর ময়দা পরে কিন্তু এই যে দুধটাকে টেনে আরও ফুলে উঠবে এবং আরও শুকিয়ে যাবে, এই জন্য বেশ কিছুটা ঝোলের সাথে কিন্তু নামাতে হবে। কেউ চাইলে এখানে কিশমিশ ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি এই যে চুই পিঠাগুলো দেখলাম যে টিপ দিয়ে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর এরপর যে আমি আর এখানে জাল দিব না, চুলাটা অফ করে দিলাম। চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নিব এভাবে, যাতে করে একটু ভাপটা সরে আসে। তো আমি এখানে কিছুটা গুড়ের মিশ্রণ করে রেখেছি আগে থেকেই, একটু পানির মধ্যে জাল করে নিয়েছি, যাতে করে কোনো প্রকার কোনো ময়লা না থাকে। তো এই মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি,
একটু ছাকনি দিয়ে ছেঁকে দেওয়ার কারণ হচ্ছে কোনো প্রকার যদি ময়লা থাকে তাহলে যেন এর মধ্যে আটকে যায়। এবারে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার আসছে। কেউ চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন, তো আমার কাছে আসলে নতুন গুড়ের একটা সুন্দর ফ্লেভার আসে, সেটা খেতে বেশি ভালো লাগে দেখে আমি গুড়টা দিয়ে দিলাম। তো এবার বেশ কিছুক্ষণ আমি এভাবে রেখে দিব যাতে করে এটা টেনে আরও একটু কমে আসে। পুরো হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা সেমাই পিঠা বা চুই পিঠা। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আরও অনেক ফুলে বড় হয়ে গিয়েছে, আর এটা কিন্তু এখনও গরম, দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিন্তু একটু ঘন হয়ে আসবে, যে ঝোলটা দেখা যাচ্ছে ঝোলটাও থাকবে না, আরও টেনে যাবে। এই পিঠাটা অনেকেই চালের আটার রুটি দিয়ে খেতে পছন্দ করে, কেউ মুড়ি দিয়ে খায়, কেউ আবার এমনিতেও খায়। তবে রস দিয়ে করলে এটা আরও বেশি টেস্ট এবং ফ্লেভারফুল হয়। তো বন্ধুরা, এই শীতের এই পিঠার রেসিপি আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই এরকম যদি বাসায় হাতে নেওয়া বানাতে পারেন, বাজার থেকে বা সুপার শপ থেকে কিনে এনেও রান্না করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য রইল শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন নতুন যত ভিডিও দেওয়া হয় সব ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।